কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। আগুনে লেলিহান শিখা কিন্তু চারিদিকে গ্রাস করেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি তারাতলার ছবি, যেখানে চলন্ত বাসে আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তারাতলার ছবি দেখাচ্ছি, যেখানে চলন্ত বাসে হঠাৎই আগুন লেগে যায়, তবে হতাহতের খবর কিন্তু এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আগুনের লেলিহান শিখা পুরো বাসটাকে গ্রাস করে ফেলেছে, এবং যারা রয়েছিলেন সেখানে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন কিভাবে কালো ধোঁয়ায় পুরো আকাশ ঢেকে গিয়েছে, সেই ছবিটা ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন তারাতলার ছবি, যেখানে চলন্ত বাসে হঠাৎই আগুন লেগে যায়। তবে কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারাতলার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে হঠাৎই চলন্ত বাসে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে হতাহতের খবর সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু কিছু আপডেট পাওয়া যায়নি। দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে কিভাবে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম রাস্তায় হঠাৎই চলন্ত বাসে আগুন লেগে যাওয়ার ফলে কিন্তু সাধারণ মানুষ এবং যাত্রীদের মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পুরো ছারখার হয়ে গিয়েছে একটি বাস, এবং কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে পুরো আকাশ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ। রিপাবলিক বাংলায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী। পিঙ্কি, এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে? দেখো দিল্লি পাবলিক স্কুলে একটি স্কুলের বাস মূলত জানা যাচ্ছে, সেই বাসটা খালি ছিল এখনো পর্যন্ত যেমনটা খবর। তারাতলা ব্রিজের কাছে এই আগুনটি লাগিয়ে এই বাসটি কিন্তু যাচ্ছিল, এবং হঠাৎই দাউ দাউ করে বাসটি জ্বলে ওঠে। যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর নেই, এবং সূত্রের খবর যে এই বাসটি খালি ছিল, কিন্তু কিভাবে আগুন, কি কারণে আগুন সেটা কিন্তু জানা যায়নি। ইতিমধ্যে দমকল গিয়ে পৌঁছচ্ছে, থানার যারা আধিকারিকরা তারা গিয়ে পৌঁছচ্ছেন সেখানে, তবে এখনো পর্যন্ত সেই কোন স্কুলের বাসটা সেই গাড়ির মধ্যে ছিল না, এটাই জানা যাচ্ছে। তবে কোনো হতাহত নেই, আর কিভাবে আগুন লাগলো, কেন আগুন লাগলো সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। তুমি জানো যে এই নিয়ে পরপর কখনো রুবি কখনো যাদবপুর বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, বাসে হঠাৎই আগুন লেগে যাচ্ছে। আমরা জানি রুবির কাছেও কিন্তু এই এই গত দু মাসের মধ্যেই রুবির কাছেও একটি বাসে হঠাৎই আগুন লেগে যায়, এবং দাউ দাউ করে জ্বলে উঠতে দেখা যায়। আবারও সেই ঘটনার একেবারে বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের খবর আসতে থাকে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি তারাতলায়, সেখানে চলন্ত বাসে হঠাৎই আগুন লেগেছে, এবং ব্যস্ততম সময় সপ্তাহের প্রথম দিন এভাবে বাসে আগুন লেগে যাওয়ার ফলে যাত্রীদের মধ্যে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেখানে যারা ছিলেন আশেপাশে যারা স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু আতঙ্কিত হয়ে পড়েন। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আগুনে গ্রাস করেছে পুরো বাসটিকে, এবং কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে পুরো আকাশ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। তারাতলা ব্রিজের উপরে চলন্ত বাসে হঠাৎই আগুন লেগেছে, তবে ঠিক কি কারণে আগুন লেগেছে সে বিষয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ইতিমধ্যে দমকলের ইঞ্জিন সেখানে কিন্তু পৌঁছচ্ছে, এবং আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন কিভাবে আগুন গ্রাস করেছে পুরো বাসটিকে, সেই ছবি দেখাচ্ছি। কালো ধোঁয়ায় পুরো এবং পুরো আকাশ কিন্তু ঢেকে গিয়েছে, এবং যেমনটা এখনো পর্যন্ত আপডেট উঠে আসছে চালক এবং কন্ডাক্টরের তৎপরতায় বাস থেকে যাত্রীদের নামানো হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো তারাতলা ব্রিজের উপরে চলন্ত বাসে আগুন। আরো একবার আমি পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, মুহূর্তে আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? খবর নেই, তোমাকে যেমনটা জানাচ্ছিলাম তারাতলা ব্রিজের কাছে একটি বেসরকারি স্কুলের গাড়ি, মূলত এই স্কুলের গাড়িটা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য কিন্তু ব্যবহার করা হয়, এবং ইতিমধ্যে যেমনটা খবর পাওয়া যাচ্ছে তারাতলা ব্রিজের কাছে সেই বাসটি হঠাৎ করেই দাউ দাউ করে জ্বলে ওঠে। চলন্ত গাড়িতেই আগুনটি লাগে, দাঁড়িয়ে ছিল না গাড়িটি, গাড়িটি চলন্ত অবস্থাতেই ছিল, এবং যদি